হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্টেপিস। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই খুব খুব ভালো থাকো আর পরিবারের সাথে অনেক এনজয় করো। নববর্ষের দিনটা আমাদের বাঙালিদের কাছে একটা উৎসব। এই দিনে আমরা ঘরে ঘরে ভালো ভালো রান্না বান্না করে থাকি আর লোকজন তো আসা যাওয়া লেগেই থাকে। আমার বাড়িতে সকাল থেকে লোকজন আসা যাওয়া হতে থাকে আর মিষ্টি দেওয়া নেওয়া হতে থাকে। আমার মায়ের তো এই দিনটা মানে অর্ধেকের বেশি সময় রান্নাঘরেই কাটে। যাই হোক, এর সাথে আমি আরেকটা খবর দিতে চাই, যেটা হচ্ছে স্টেপিসের 100টা সাবস্ক্রাইবার্স হয়ে গিয়েছে। থ্যাংকস আ লট যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো। প্লিজ ডু শেয়ার মাই চ্যানেল বিকজ আই নিড 1000 সাবস্ক্রাইবার্স। সো যারা দেখছো আমার চ্যানেলটা তারা প্লিজ একটা কমেন্ট করো, একটু লাইক আর সাবস্ক্রাইব প্লিজ করো, থ্যাংক ইউ। আর আজকে আমি এই সকল আনন্দে পালিয়েছি বাসন্তী পোলাও, যেটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। দিদা বাসন্তী পোলাও বাংলা জুড়ে স্যাফ্রন ইউজ করে না, দিদা এর জন্য টার্মেরিক পাউডারটা ইউজ করে। টার্মেরিক পাউডার ইউজ করে। আর এর সাথে আরেকটা ব্যাপার আমি বলতে চাই, যেটা হচ্ছে বাসন্তী পোলাও বানানোর বেশ কিছু ঘরতে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই টেস্ট আরও বেটার হয়। মানে সার্ভ করার আগে মানে অনেকক্ষণ আগে যদি করে নেওয়া যায়, যেমন আমাদের বাড়িতে কোনো যদি অনুষ্ঠান থাকে আমার দিদা এটা ভোর রাতে উঠে বানিয়ে রেখে দিত বা রেখে দেয়, যেটা যদি বেলায় আর কি কোনো অনুষ্ঠান থাকে। আর তারপর যদি এটা সার্ভ করা হয় টেস্ট আরও বেটার হয়। তাহলে দেখে নেওয়া যায় কীভাবে আমি বানিয়েছি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এবারে চালটাকে ভালো করে ধুয়ে নেব। এবারে চালের জলটা ছেঁকে নেব। আধ থেকে এক ঘন্টার জন্য চালটাকে আমরা এইভাবে রেখে দেবো, যাতে জলটা সম্পূর্ণ এর থেকে বেরিয়ে যায় আর হালকা একটু ড্রাই হয়ে যায়। চালটা আমার এখানে 45 মিনিট থেকে 1 ঘন্টা অবধি হয়ে গেছে। এবারে আমরা এটাকে নিয়ে নেব। এবারে চালের মধ্যে ঘি নিয়ে নেব। জিঞ্জার, বে লিভস, তেজপাতা, সিনামন স্টিক বা দারুচিনি, ক্লোভস বা কার্ডামম, টার্মারিক পাউডার, এগুলোকে এবারে সব চালের সাথে ভালো করে মেখে নেব। চালের সাথে এগুলো ভালো করে মাখা হয়ে গেলে 2 ঘন্টার জন্য চালটাকে এইভাবে রেখে দেব ঢাকা দিয়ে। চালটা 2 ঘন্টা হয়ে গিয়েছে, এবারে পোলাও বানানো যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব। এবারে গরম তেলের মধ্যে কাজু দিয়ে নেব। এবারে এর মধ্যে চালটাকে নিয়ে নেব। এবারে গরম তেলের মধ্যে চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য রেখে দেব। চালটা ভাজা হওয়ার সময় ফ্লেমটাকে আমরা লো ফ্লেমে রাখব আর আস্তে আস্তে এটাকে ভাজা হতে দেব।
চালটা 10 মিনিট মতন আমি ভেজে নিয়েছি, এবার এর মধ্যে মিশিয়ে দেব কিশমিশ। পোলাওটা হওয়ার জন্য আমরা জলটা যে মেশাবো সেটা অবশ্যই গরম জল দেব, ঠান্ডা জল এতে না দেওয়াটাই ভালো। পরিমাণ মতো নুন নিয়ে নেব, এবারে কড়াইটা কভার করে নেব। ১৫ মিনিট বাদে আমি কভারটা খুললাম, এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেবো চিনি। আমি খুব অল্প পরিমাণ চিনি দিচ্ছি, মিষ্টি পোলাও আপনারা করতে চাইলে এতে অনেকটাই চিনি মেশানো যায়, কিন্তু আমি চিনিটা কম আর কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, আর এগুলোকে খুব আলতো করে চালের সাথে মিশিয়ে নেব। কড়াইটাকে আবার আমি কভার করে নিলাম, 10 মিনিট পরে আমি কভারটা খুলে নিয়েছি, খুব আলতো করে চালটাকে নেড়ে নেব। ফ্লেমটা অফ করে এটাকে কভার করে বেশ কিছুক্ষণ রেখে দেব। বাসন্তী পোলাও একদম তৈরি, 4 থেকে 5 ঘন্টা পর যদি এটাকে সার্ভ করা যায় সব থেকে ভালো সময় ওটাই হয়। আবার অনেক সময় যদি আপনি বেলায় করে রেখে দেন তার রাত্রিবেলা এটা খাওয়া হয়, তাহলে টেস্টটা আরও ভালো লাগে। বাসন্তী পোলাও আপনারাও বানান, আর এই নববর্ষের দিনটাতে আপনারা খুব খুব আনন্দ করে কাটান, সবাই খুব ভালো থাকুন, আর শুভ নববর্ষ ওয়ান্স অ্যাগেইন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।